শুভ নববর্ষ। এখন রাত 12টা বেজে গেছে, হয়তো 1-2 হয়ে গেছে 12টা বেজে। শুভ বাংলা নববর্ষ, বাঙালির নববর্ষ। সালটা এক্স্যাক্ট আমি জানি না, আমি সত্যিটাই স্বীকার করলাম, কাল জেনে হয়তো পেজ থেকে আপলোড করবে অন্যরা। তো আমার তরফ থেকে এবং পিএফটি টিভির সমস্ত সদস্যদের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। ভালো থাকবেন, ভালো গান শুনবেন, পিএফটি টিভিকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, দ্যাটস অল। আর সরি ফর দ্য লেট, কারণ কথা ছিল যে সত্য আনকারটা রাত 10টার পর মোটামুটি ওই টাইমের মধ্যে হবে, বাট জেনারেলি একদিনও 10টার পর থেকে চালু হয়নি। তো এটা 3 নম্বর এপিসোড, আজকে 15ই এপ্রিল 2018। আজকে দিনটা নববর্ষ, বাঙালি নববর্ষ। আর কালকে গতকাল চলে গেল রাত 12টার আগে অব্দি যে দিনটা ছিল সেটা হচ্ছে 14ই এপ্রিল 2018। ওই দিনটি আমার জীবনে একটি বিশেষ দিন। কোনো কোনো সময় 14 তারিখও মনে হয় এপ্রিলে নববর্ষ পড়ে, পয়লা বৈশাখ পড়ে। তো ওই দিনটি আমার কাছে একটি বহুত স্পেশাল দিন, যেহেতু এটা সত্য আনকাট, আমি তাই সবার সামনে স্বীকার করছি একটা ঘটনা, একটা ঘটনা শেয়ার করছি। আর সত্যি কথা বলতে যে মানে সিক্রেট সবারই একটু থাকে, আমার লাইফে হয়তো আরও অনেক কিছু আছে, বাট যেহেতু এটা আনকাট, এখানে আমি কথা দিয়েছিলাম সবাইকেই যে এখানে সত্য আনকাট থাকবে একদম। মানে আমার লাইফ লাইক অ্যান ওপেন বুক, মানে সবাই সব কিছু জানতে পারবে। তো 14ই এপ্রিল 2015 সালে আমার যে প্রেমিকা রয়েছে, আমার স্ত্রী বলেও তাকে অনেকে সম্মান বা জানায় বা মানে, আমিও মানি নিজের স্ত্রী রূপে তাকে। তো সত্যি কথা বলতে ব্যাপারটা একটু বাচ্চামি লাগবে, বাট এটা আমি আজকে স্বীকার করছি, একটু বাচ্চামি। তো 14ই এপ্রিল বলতে লজ্জাও লাগছে আমার, 14ই এপ্রিল 2015 সালে আমি প্রথম আমার যে প্রেমিকা রয়েছে তাকে, বাঙালিদের মতে তো সিঁদুর পরালে বিয়ে হয়, তো তাকে প্রথম জীবনে তার স্মৃতিতে তার কপালে সিঁদুর পরাই। তো ব্যাপারটা খুবই মানে ড্রামাটিক, বাট অনেকের কাছে হয়তো খুবই রোম্যান্টিক লাগতে পারে। জিনিসটা ছিল এরকম, দিনটা হয়তো ভাববে সবাই ভাববে যে 2015 সালেও সত্য এত ড্রামাটিক ছিল, এত মজনু ছিল, মজনু আমি এখনও আছি আমার প্রেমিকার জন্য। আমি ম্যাচিওর হয়তো অনেকের কাছে, আমি যথেষ্ট বুদ্ধিমান এবং আমি নিজেকে বোকাও মনে করি, আমি আরও বুদ্ধিমান হতে চাই, বাট সত্যি কথা বলতে আমি আমার প্রেমিকার কাছে নানা রকম বাচ্চামি করে থাকি, নানা রকম বাদরামি করে থাকি। মাঝে মাঝে ও হেসে ফেলে, মাঝে মাঝে ও রেগে যায়। তো ওরকমই একটি ঘটনা ছিল এই দিন 2015-র 14ই এপ্রিল। আমি বেরাই ওর সাথে, তো আমার হাত কাটতে খুব ভয় লাগতো। আমার প্ল্যান ছিল ফিল্ম স্টাইলে এই হাত কেটে ওকে মানে সিঁদুর পরানোর রক্তর মাধ্যমে। তো জিনিসটা খুবই মানে ড্রামাটিক, অনেকের কাছে হাস্যকর, অনেকের কাছে অনেকে হয়তো মানে ওপার থেকে গালাগালিও দিচ্ছেন আমাকে যে পাগলা দীপ এরকম কিছু। তো সত্যি কথা বলতে যে ওরকম ভেবেছিলাম, বাট আমার সাহস ছিল না। তো অনেক ভাবনা চিন্তার পর আমি এটাই ডিসাইড করলাম যে সিঁদুর লাল রক্ত লাল, তো সেরকম রক্ত যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে 1 ফোঁটাতেও কাজ চলে যেতে পারে। আমি মানে আমার আইডিয়া ছিল না যে আঙুলে সেফটি পিন ফোটালে যে রক্ত বেরাবে গলগলি, ওরকম মানে একটা আইডিয়া ছিল আমার, বাট জেনারেলি ওই জিনিসটা তো হয় না। তো আমি একটা সেফটি পিন ক্যারি করেছিলাম আমার সাথে। যখন আমি ফিরছিলাম, আমি সুযোগ বুঝে আমার বউকে মানে নিজের হাতে সেফটি পিনটা ফুটিয়ে ফেলি, অনেক মানে নিজের মানে নিজের সাথে নিজের টানা পড়েম চলে যে ফোটাবো কি ফোটাবো না ফোটাবো কি, মানে হাত ফাত কাঁপতে থাকে, খুব ভয় লাগে, তারপর অনেক কষ্টে। কিন্তু ব্যাপারটা হয় সেফটি পিনটা হাতে ঢুকে যায়, আমি আর বের করার সাহস তো হয় না, হাতে গেঁথে এমনি ঝুলতে থাকে। এবার ও বাই চান্স ফাট করে আমি একটু পিছিয়ে কায়দা করতে থাকি, ও দেখে ফেলে, আমার তো ভয় কিরম গাফা মানে একটা করছে, মানে কি হবে এবার, কিরম একটা লাগছে, এমনি আমার ইঞ্জেকশন সুই ফুইতে বহুত ভয়। তো তখন ওটা বের করে দেখি রক্ত আর বেরোয় না, এমনি চাপ দিই, ফুটো হয়ে গেছে বুড়ো আঙুলের মাথা, কিন্তু রক্ত বেরাচ্ছে না। তো
আমার ও আমাকে বলে যে কি এগুলো কি ধরনের মানে বাচ্চা মেয়ে, এগুলো কি ধরনের, এগুলো কি, এগুলো ঠিক আমার পছন্দ না, এরকম বলে। আমি বলি যে দেখো আজকে একটা বিশেষ দিন, সেই দিনটা ছিল পয়লা বৈশাখ, তো আমি তখন তাকে বলি যে এটা একটা বিশেষ দিন, আমি চাই আজকেই তোমাকে এরকম ভাবে একটা স্বীকৃতি দিতে এবং একটা মানসিক আশ্বাস জেগে থাকবে আমার মনে চিরকাল, যেরকম একটা বিশেষ দিনে আমি তোমাকে এরকম একটা উপহার দিয়েছিলাম, এরকম একটা ঘটনা এসেছিল তোমার আমার ভালোবাসার মধ্যে। তো তখন আমার বউ বলে যে না থাক, এসব একদম নেক্সট টাইম যেন আর না দেখি, এরকম বলে আমরা আমরা এগিয়ে যাই। তো তারপর তখনও ওর বাড়িতে আমি অ্যালাউড ছিলাম না, তখন ওর যে ঘরের যে জানলা, জানলার ওখানে বাড়ি ভর্তি, ওদের বাড়ির ওখানে প্রচুর ঘর বাড়ি ভর্তি ওদের বাড়ির ওখানে, তো ওদের বাড়ির যে জানলাটা ওই জানলার কাছে কোনো মতে আমি লুকিয়ে চুরিয়ে দাঁড়াই, পুরো একদম মানে মজনু টাইপ। অনেকে হয়তো গালাগালি দিচ্ছে, অনেকের কাছে ব্যাপারটা চমকপ্রদ লাগছে যে এরকম মজনু, বাট হ্যাপি নিউ ইয়ার। তো সেরকমই আমি দাঁড়াই, ও ওর মায়ের যেখানে সিঁদুর থাকে কৌটোতে, ওখান থেকে একটু চিরকুটে করে কাগজে করে সিঁদুর নিয়ে আসে, ও ওর বাড়ির জানলার ওপারে, আমি ওর বাড়ির জানলার এপারে। আমি ওকে ওরকম ওই ব্যবস্থা দিই, সিঁদুর পরিয়ে দিই। আমার এখনো ওর মুখটা মনে আছে, ও অতটা হয়তো ফিল্মি না বা অতটা নাটক করতে পারে না, কারণ শি ইজ ভেরি অনেস্ট, এইটুকু মানে আমি বলছি। হয়তো একটু ঝগড়ুটি, আমার সাথে ঝগড়া হয় ওর, আমি স্বীকার করছি সব প্রেমের মধ্যেই ঝামেলা হয়, বাট শি ইজ ভেরি ম্যাচিওর অ্যান্ড শি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড আই এম ভেরি লাকি টু, শি ইজ মাই গার্লফ্রেন্ড অ্যান্ড আই এম প্রাউড ফর হার। তো ব্যাপারটা হচ্ছে ওর মুখটা এখনও আমার মনে পড়ে, ও মানে চোখটা বন্ধ করে ফেলে মানে কয়েক সেকেন্ডের ফ্র্যাকশন, কিন্তু ওই মুহূর্ত না আমার জীবনে আমি ভাবলে যেন আমি স্লো মোশনে অনেকক্ষণ ধরে ভাবতে পারি, ওই রকম একটা বিশেষ দিন ছিল। আর হ্যাঁ, সে ঘটনাটা ঘটে আমরা আবার সেদিন বেরিয়ে ঘুরে টুরে নানা রকম জায়গা থেকে ঘুরে ডিনার ফিনার করে মুভি টুভি দেখে বাড়ি ফেরার সময় ড্রামাটা আমি করি, তখন ও দেখে আমাকে বলে না এরকম করো না প্লিজ, এক টাইপের আমার মানসিক একটা সন্তোষের জন্যই ও ওরকম বলে যে ঠিক আছে তুমি পড়াও ওরকম। তো ব্যাপারটা ওরকম ঘটেছিল। আর সত্যি কথা বলতে কি, এই যে পার্সোনাল ব্যাপারটা আমি শেয়ার করলাম সত্য আনকাট বলে, আর আমার লাইফের একটা ইম্পর্টেন্ট দিন মানে ছিল কাল, কালকে কাজ থেকে ফিরেও আমি মানে ওকে নিয়ে বেরাই, তার আগে একটু ঝামেলা হয়, সত্যি কথাই বলছি একটু ঝামেলা হয়, কারণ সত্যি কথা বলতে আমি ওর প্রতি একটু মানে ইচ্ছা করে যে অনীহা হয়ে গেছে তা না, একটু টাইমটা দিতে একটু প্রবলেম হয়, ও বোঝে অনেক ক্ষেত্রে, বাট তবুও মানে ও মানে আমি ছাড়া ওর তো আর কেউ নেই, ও অত বন্ধু বান্ধবের সাথে লড়াই লাপ্পা, বা সত্যি কথা বলতে মানে মেনলি আমি যে কথাটা আজকে গোলাগুলি সবাইকে একটা জিনিস বলছি, পাঁচটা মেয়ে এক জায়গায় মানে কোনো একটা শয়তানতালি ঘটবে। তো প্লিজ নিজের বউকে, নিজের মাকে, নিজের দিদিকে, নিজের মেয়েকে সাবধানে রাখো, পাঁচটা মেয়ে এক জায়গায় মানে কোনো একটা বাজে কাণ্ড বাজে গসিপ নিয়ে আলোচনা হচ্ছে, তো সেরকমই ওর ওরকম মানে ওরকম মানে বন্ধু বান্ধবের সাথে ওরকম বসে গসিপ করে না, এটা আমার কথা অনুযায়ী ও মেনে চলে। ভালো বন্ধু আছে ওর জীবনে কিছু, তাদের সাথে আমি মিশতে কোনো দিনও বারণ করিনি, এবং মানে মেশা মানে অবাধ মেশা সবসময় হা হা হি লারে লাপ্পা বসে আড্ডা জমানো ওরকম আমি পছন্দ করি না, ও আমার কথা মতোই চলে একদম, যেটা হয়তো অন্য পাঁচজনের প্রেমিকা হয়তো মেবি করে বা করে না, ভালো থাকতেই পারে, বাট আমার এখনও সেরকম খবর আসেনি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকমই যে ও ওরকমই, ও আমাকে ছাড়া ঘরের বাইরেও অতটা বেরোয় না, সবসময় আমার সাথেই থাকে, আমার সাথেই চলাফেরা করে। ইনফ্যাক্ট আমি একটা আলাদা ফোন ক্যারি করি সবসময়, ওই ফোনে ও আমার সাথে ধরে থাকে, কথা বলি বা না বলি ধরে থাকে, এটা আমি সবার সামনেই বলছি, ব্যাপারটা হয়তো বহুত মানে হাস্যকর বা খেপামি, কিন্তু সত্যি এরকম একটা ব্যাপার আছে আমার জীবনে। তো ওরকমই আমার পিউ, আমার সায়নী বৈদ্য, আমার বউ, তো
ওর সাথে আমার সম্পর্কটা এরকমই। তো একটা গান গাওয়াই যাক। গিটারে আমি নতুন তার লাগিয়েছি। তুঝে সোচতা গানটা আজকে আমি সকালে অটো করে যখন কাজে যাচ্ছিলাম, মানে গতকাল, তখন অটোতে চলে আমার, সত্যি কথা বলছি, গানটা শুনে, গানটা এর আগে শুনিনি যে তা না, শুনেছি অনেকবার, বাট করবো এরকম টাইপের কোনোদিনও মানে ইচ্ছে টিচ্ছে হয়নি। তো সত্যি কথা বলতে আজকে সুবর্ণবর্ষ, সত্যি বলতে আজকে মানে যখন শুনেছিলাম এই গানটা তখন আজকে আমার আমার হানির কথাই মনে পড়ছিল যে লিরিক্সটা সত্যি মানে সব লাভ সংই সবকটা মানে প্রকৃত প্রেমীর কাছে নিজের প্রেম কাহিনী নিজের জীবনের সাথে ম্যাচ খায়। তো ব্যাপারটা হচ্ছে ওটাই। আজকে যেমনি একটু আগে মানে গতকাল যাই হোক আমরা বেরিয়েছিলাম আমাদের সাথে আমার সত্য আনকাটে যে সেকেন্ড এপিসোডে যে ছিল সোনু সৌমিয়া নাগ, তো ওর গেছিলো, ও আমার পিউর সাথে গিয়েছিল, আমরা একসাথে ডিনারে যাই, খুব মজা। এখনও আমার ইনফ্যাক্ট এখনও মানে মাশরুম আর ওই একটা কি, আমি তো ভেজ খাই, তো ওর একটা কি একটা স্টিমড রাইস কি সব হ্যান ত্যান, তো ওর একটা মানে পাঁচমিশালি ঢেকুর উঠছে, অ্যাসিডিটি হয়নি বাট একটা জোরালো ঢেকুর উঠছে আমার। আর এই গানটার লিরিক্স আমি মিস্টেক করেছি, আমাকে প্লিজ ক্ষমা করবেন, বাট এই গানটা দুজন সিঙ্গার গিয়েছে হয়তো, কারণ আমার হিসাব যা বলছে গান শুনে আমি যতটা বুঝেছি, নিখিল ডিসুজা একটা গিয়েছে, একটা কেকে গিয়েছেন, তো দুজনেই আমার খুবই মানে প্রিয় এবং আইডল টাইপের ভোকালিস্ট মানুষ, তো আমার খুবই পছন্দের দুজন। আর সত্যি কথা বলতে যে মানে আমার নিখিল ডিসুজার গান খুবই ভালো লাগে, নিখিল ডিসুজার মেরে বিনা গানটা আমি অনেকবার গেয়েছি অনেক জায়গায়, অনেক সুন্দর লেগেছে। সুজীব আমার ব্যান্ডের ড্রামার, আমার খুব ভালো বন্ধু, লেগেছে এখন সুজীব, শুভ নববর্ষ।
আমার একটা খুব বাজে দিক আছে, লোকে আমাকে হয়তো খুব ভালো ভাবে, বাট অনেস্টলি বলছি রাগ জিনিসটা খুব খারাপ। রাগ সবার হয়, সবাই রেগে গেলেই খুব খারাপ হয়ে যায়, খুব জানোয়ার টাইপের মানুষ হয়ে যায়। সেমনি আমিও মানে যখন রেগে যাই মাঝে মাঝে, তার হয়তো অল্প কারণ হয়, যেহেতু আজকে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বলছি, লাভ লাইফ নিয়ে বলছি, তো হয়তো অল্প কারণ ঘটে, কিন্তু সত্যি কথা বলছি আমার অনেক বাজে দিক আছে। যেমনি আমি আমার প্রেমিকাকে, আমার বউকে নানা রকম অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলাম অনেকবার। তো আমার সৌভাগ্য যে তারপরেও মানে আমি ওকে মানিয়ে নিতে পেরেছি, বা ও মানে আমি ওর কাছে কৃতজ্ঞ যে ও আমাকে তারপরেও ভালোবাসছে, আমাকে ছেড়ে যায়নি। আমি খুবই মানে অশ্লীল নোংরা ভাষায় ওর মা বাবা তুলেও কয়েকবার মানে গালিগালাজ করেছিলাম। ইনফ্যাক্ট মানে সবচেয়ে নোংরা যে ব্যাপারটা, এখন যদি ওর মা বাবার কাছে আমি ক্ষমা চেয়েছি, ওনারা আমাকে মাফ করেছেন, আমি ওর মা বাবাকেও একবার একটা খুব চরম একটা খুব জানোয়ার টাইপের মানে আমার রাগ হয়েছিল। রাগ ভালো, দরকারে ভালো, অনেক সময় দরকারেও রাগ করে উঠতে পারি না, অনেক ক্ষেত্রেই যেটা বলা দরকার যাকে সেগুলো বলা হয়ে ওঠে না, কিন্তু নিজের বউয়ের সাথে যে অন্যায়টা আমি করেছিলাম সেগুলো সত্যি আমাকে মাঝে মাঝে ভাবলে আমাকে নিজেকেই মানে খুব নিজে নিজেকে খুব ছোট মনে হয়। ওর মা বাবাকেও একবার আমি খুব বাজে ভাবে মানে ফোনের এপার থেকে হয়তো গালিগালাজ করেছিলাম। ওনারা আমাকে তার আগে খুব ভালোবাসতেন, তো ওরকম বলার পর তারা খুব, তাদের যতটা না রাগ হয়েছিল তার চেয়ে বেশি তারা দুঃখ পেয়েছিলেন, আহত হয়েছিলেন। এবং আমার যে বউ রয়েছে তারপরেও সে নিজে স্বেচ্ছায় আমার সাথে আবার যোগাযোগ করে। আমি ভেবেছিলাম হয়তো এটাই আমার লাইফের শেষ, পরে যখন আমি গীত সঙ্গীত ফিরে পাই যে আমি এটা কী করলাম, এটা কি আমার জীবনে একটা বাজে স্বপ্ন, স্বপ্নটা কি ভেঙে গেছে, এখন কি সব ঠিক আছে? তো দেখলাম যে না, এটা স্বপ্ন নয়, আমি ভুলটা করেছি। এবং আমার ভেতরকার যে জানোয়ার আছে, সব মানুষের ভিতরে একটা নোংরা মানুষ থাকে, সব মানুষেরই একটা ভালো মন্দ দিক থাকে। যেমনি আমরা অ্যানিমেশন ফিল্মে দেখতে পাই, এই পারে মাথায় হ্যালোওয়ালা একজন জেগে ওঠে পুশ করে ছোট্ট, এই পারে একজন মাথায় শিঙালা ত্রিশূল নিয়ে একজন লাল রঙের জেগে ওঠে, লেজের গোড়ায় আবার একটা তীরের কাঁটার মতো থাকে। তো ব্যাপারটা ওরকমই, সবার মধ্যেই দুটো জিনিস থাকে। তো আমার মধ্যে যে নোংরা মানুষটা ছিল, যে বদ মানুষটা ছিল, সে তখন কোনো কারণে আমার ওপর বেশি হাবি হয়ে গেছিলো, তার প্রভাব বেশি ছিল। তো আমি যে ভুলটা করেছি সেটা তো আমারই ভুল, আমি তো এখন এরমভাবে লজিক্যালি এরম সাইকোলজি দিক থেকে বলছি ঠিকই, বাট জিনিসটা তো আমারই ভুল, এটাকে আমার কন্ট্রোল করা উচিত। তো আমি সেরকম ভুলও করেছিলাম, তারপরেও তারা আমাকে ক্ষমা করেছেন, এটা আমার সৌভাগ্য। এবং আমি যে জিনিসটা করেছি সত্যি আজকে সবার সামনে বলতে আমার খুবই লজ্জা লাগছে, কিন্তু আমি কনফেস করছি, বা যদি আমাকে কেউ বুঝতে পারে প্লিজ অনেস্টলি আমি কনফেস করছি, এই জিনিসটা আমি এরকম ভুল করেছিলাম। তো একটাই নিবেদন, সবার আগে নিজের ফ্যামিলি, নিজের মা বাবা, নিজের ভাই বোন, নিজের বউ বাচ্চা, নিজের পরিবার। আর সত্যি কথা বলতে যেই মানুষটার সাথে পুরো সমস্ত জীবন কাটাতে হবে, লাইফ কাটাতে হবে যার সাথে, তাকে আঘাত না করাই ভালো। সে যদি একদম মানে শিস দ্য ওয়ান, এরকম একটা ব্যাপার হয়, যেমনি আমার কাছে ইউ হচ্ছে শিস দ্য ওয়ান, এরকম একটা প্রথম দেখাতেই সেই ছোট্টবেলায় দেখেছিলাম অনেক আগে। আমাদের প্রেমটা খুব প্রাচীন, অনেক পুরনো, তখন ম্যাচিওর হইনি আমরা দুজনে, মাঝখানে যদি আমাদের ডিস্টেন্স ছিল অনেকদিনে, তারপরে ভগবান আবার আমাদেরকে মিলিয়ে দেয়। তো শুভ নববর্ষ। ব্যাপারটা হচ্ছে ওরকমই, যে জিনিসটা ওরকম, এগুলো কথা ঢাকার জন্য বলছি, খুঁজে পাচ্ছি না বলে কিছু। অ্যাকচুয়ালি মানে আমি একটু মানে হারিয়ে গেছি ওই জিনিসটা ভাবতে গিয়ে, জিনিসটা আমি খুব খারাপ করেছিলাম। আমি আজকেও নিজেকে তার জন্য খুব ছোট মনে করি, আর আমার সৌভাগ্য যে আমার যে লাইফ পার্টনার সে এত মহান, এত মহৎ হওয়া সত্ত্বেও, দুনিয়ার নাম্বার ওয়ান প্রেমিকা, নাম্বার ওয়ান বউ হওয়া সত্ত্বেও, এই সমস্ত দুর্ব্যবহার, এই সমস্ত মানে আঘাত পাওয়ার পরেও আমাকে ছাড়েনি, আমাকে ভালোবাসছে এখনও। এবং আমি ওনা থাকলে আমি লাইফে হয়তো এত হ্যাপি থাকতাম না, খুব ঝামেলা হয়, এমনি একটু ঝোঁক রুটি, একটু মানে কী বলবো, একটু মেবি হয়তো মেবি কাইন্ড অফ লিটল বিট ইগোমেনিয়াক,
বাট ও আমাকে খুব ভালোবাসে, আর আমাকে ছাড়া তো মানে ও বাঁচবে না। আর সত্যি কথা বলতে আমিও মানে ওকে ছাড়া অচল, আমি চাই না আমি ওকে হারিয়ে ফেলি, আর আমি চাই ওর সাথে পুরো হোল লাইফ লিড করতে, ওর সাথে থেকে নিজের সমস্ত জীবন যে কদিন বাঁচব সে কদিন শুধু ওকে ভালোবাসতে এবং ওর খেয়াল রাখতে। মেরে বিনা মেন রাখ লাগা
থ্যাংক ইউ অ্যালেক্স, শো নো অবশ্য অ্যালেক্স। অ্যালেক্স অ্যালেক্স বলতে এখানে বিয়াদব বলে একজন কমেন্ট করছে, হি ইজ এ ভেরি ড্যাম গুড ভোকালিস্ট। এখানে অনেক ট্যালেন্টেড লোকই কমেন্ট করেছে, দেবার্গ দেখতে পাচ্ছি কমেন্ট করেছে, এর আগে রেড হার্টস, দেবর্ষি, রনি শিকদার, এখানে অনেকেই কমেন্ট করেছিল। দে আর ভেরি ফাকিং গুড মিউজিশিয়ানস। আর সত্যি কথা বলতে মানে আমি খুব মানে কৃতজ্ঞ যে ওরা আমাকে দেখছে এখানে, আমি ওদের দেখেও ইনফ্যাক্ট অনেক কিছু শিখি মিউজিক্যালি। দে আর ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ড্যাম গুড মিউজিশিয়ান অ্যান্ড ভেরি গুড 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 হিউম্যান বিইং। লটস অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর ইউ গাইজ, সুবর্ণ বর্ষ সকলকে। আমি তারটা জাস্ট নতুন লাগিয়েছি এই কদিন, আমি এই গিটারটা বাজাইনি অ্যাকচুয়ালি। এই তারটা আমি যেই দোকানে কাজ করি সাউন্ড অ্যান্ড এফেক্টস, ওই দোকানের থেকে আমি এনেছি। আমাকে জোর করে সত্যি কথা বলতে ফ্রিতে দিয়ে দিচ্ছিল তারটা আমার যে কলিগ আছে নাদিমদা। আমি বললাম না না না, তারপরে মানে ওরা যে দামে তোলে না সেই দামে মানে আমি সেই মানে সেইটা যে বলছে এইটা তো এত টাকা, আমি বললাম না এখন জাস্ট অ্যামাউন্টের কথাটা, মানে কাইন্ড অফ মানে আমি জোর করে দিয়েছি। সাউন্ড অ্যান্ড এফেক্টস আপনারা চাইলে আসতে পারেন, যে কোনো রকমের রিকোয়ারমেন্ট, মিউজিক ইনস্ট্রুমেন্ট, সাউন্ড সিস্টেম, স্টেজ লাইটস, মানে একটা বিনোদন জগতের যা যা প্রয়োজন, শুধু মিউজিশিয়ানদের না, যে সমস্ত সাউন্ড লাইটের বিজনেস করেন যে সমস্ত মানুষজনেরা তারাও আসতে পারেন। সাউন্ড অ্যান্ড এফেক্টস স্প্ল্যানেড নামবেন, এগিয়ে যাবেন বিরাট বাজারের অপোজিটে। নববর্ষ খুবই একটা আনন্দের দিন, কালকে পিএফডিবি রিহার্সাল থাকার কথা থাকে রবিবার, বাট একটু দুর্ভাগ্যবশত একটু একটা কারণে সেটা সম্ভব হয়নি, কালকে পোস্টপোন হয়েছে, ক্যান্সেল হয়েছে। কালকের দিনটা তাই আমি ঠিক করেছি যে আমি আমার অর্ধাঙ্গিনী আমার সহধর্মিনীর সাথেই কাটাবো। আর একটা সারপ্রাইজ আপনাদের সকলকে, সেটা হচ্ছে যে আমি এই 2018 সালেই হয়তো বিবাহ বন্ধনে লিপ্ত হতে চলেছি। আমাকে যদি অনেকে বাচ্চা ভেবে থাকেন যে অল্প বয়সে বিয়ে করছে, বিপ পেকে গেছে, সেটা ভুল। কিন্তু আমার কিন্তু আমি কিন্তু 28 বছরের দিকে এগিয়ে চলেছি, এই ডিসেম্বরে আমার 28 বছর অতিক্রম হয়ে যাবে, 27 প্লাস চলছে এখন আমার। সত্যি বলতে আমি অত ভালো গিটারিস্ট নইও, it's true, everything
Don't tell me it's not fair triumphal. I can't help it, there's nothing I want more. Can't fight for you, I lied for you, walk away for you, yeah, I died for you. You know it's true, everything I do. Everything I do it for you. You got a brand name, sir. Amar khub pochonder ekjon vocalist, khub pochonder ekjon rockstar, musician, artist. Sobcheye boro kotha hocche je onar golay je jinish ta ache, je flavor ta ache, oi husk ta. Oh man, I'm fucking loving it. To ei gantao amar pir jonno. আজকে আমি একটু রোমান্টিক হয়ে গেছি, নববর্ষ তো। আর সত্যি কথা বলতে যে জিনিসটা আমি প্রতি পদে মাঝে মাঝেই যখন কোনো তরফ থেকে আঘাত খাই, যখন কোনো দিক থেকে আমার মনে চোট লাগে, পিউর তরফ থেকে যখন টুকটাক চোট লাগে, বা আমিও যে চোট দিন আগে তা না, পিউর তরফ মানে তখনের কথা বাদ দিয়ে বলছি যে আদার্স পার্সনের তরফ থেকে, নানা রকম মানুষদের তরফ থেকে জীবনের পথে চলতে ফিরতে যখন চোট লাগে, সত্যি কথা বলছি একটা জিনিস আমি পদে পদে ফিল করি, নিজের লাইফ পার্টনার যে আমার সাথে সারা লাইফ কাটাবে তার চেয়ে নিয়ারেস্ট, তার চেয়ে আপন কেউ না। যদি আপনার কোনো প্রেমিকা থেকে থাকে, বউ থেকে থাকে, তার সাথে ফ্রেন্ডশিপ করুন, তাকে নিজের জীবনের বেস্ট পার্টনার বানান, দেখবেন তার চেয়ে আনন্দ, মানে সেই ফিলিংসটার চেয়ে আনন্দ, সেই ফিলিংসটার চেয়ে খুশি, তার সাথে মুমেন্ট কাটিয়ে, তার সাথে মানে থেকে যে যেই মানে কি বলবো যেই জিনিসটা মানে পাওয়া যায়, সেটা দুনিয়ার হয়তো মেবি কোনো বন্ধুত্ব কোনো কিছুর মধ্যে, কোনো বাউন্ডুলে পানা, কোনো ওই চায়ের দোকানে আড্ডা বা মদ খেতে বসা, সেই সমস্ত আড্ডার মধ্যে নেই। নিজের সহধর্মিনী, নিজের অর্ধাঙ্গিনী, নিজের বউ প্রেমিকা যাই থাকুক না কেন আপনার, সেই তাকে নিজের মনের মতো করে তোলার চেষ্টা হয়তো আপনি করছেন, সবাই করে, তার সাথে সম্পর্কটা গড়ে তুলুন, তার সাথে বন্ডিংটা দরকার। তো আমি এই পন্থাটা খুবই অবলম্বন করি, আমার সবচেয়ে ক্লোজ, সবচেয়ে নিয়ারেস্ট আমার বউ, আমি ওর সাথে সময় কাটাতে, ওর সাথে থাকতে, ওর সাথে কনভারসেশন করতে, ওর সাথে প্রবলেমস শেয়ার করতে আমি খুব ভালোবাসি, এবং আমি খুব হালকা হই, এবং ওই আমার একান্ত আপন, মানে ডেফিনেটলি আমার মা বাবার পর জিমি রয়েছে আমার। তো মা বাবা একটা জায়গায়, ও হয়তো একটা জায়গায়, ও আমার ফ্যামিলিরই পার্ট একটা। তো নিজের ফ্যামিলি ইজ দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। ত্রিলোকেশ মিত্র আমার খুবই প্রিয় একজন বন্ধু, দেখছে, শুভ নববর্ষ ভাই ত্রিলোকেশ। তো রিকোয়েস্ট একটু হোক নাকি, এটা তো সত্য আনকার, একটু ছ্যাবলামি ফাজলামি, দেরিও হয়ে গেছে আজকে, অনেক কোল্ড ড্রিঙ্কসটা কিনে পাঠিয়েছে আমার বউ, খাওয়া হয়নি, একটু ফাজলামি চাঙ্গা হয়ে যাক নাকি বাবা। আমার সেই মাশরুমটা শুনে ঢেকুরটা উঠছে, সে একটা গার্লিক, এটা কিরকম ব্যাপার। তো একটু রিকোয়েস্ট হয়ে যাক, সবাইকে বলছি শুভ নববর্ষ, চিয়ার্স। আমি এই গানটার কর্ডটা ঠিকঠাক জানি না, তবে আমি গাওয়ার চেষ্টা করছি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধ
কথাটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, তাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি গেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এই ওরা 1100 নেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন গেলা কিছু বলছো না? এটা কি 244-1139? বিন্দা ডেকে বেলাকে একটি বাহার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেবো না কিছুতেই আর হারাতে, স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি। এতদিন এত বেকার, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বুকে দুজনের উদ্ধশ্বাস, তোমার আমার লাল সংসার। হ্যালো 244-1139, দেওয়া বস তুমি পারছ কি শুনতে, 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেবো না কিছুতেই আর হারাতে, চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছ। চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি, চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছ। চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি, এটা কি 244-1139? মিটার যাচ্ছে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 2 আমার একটা গানের কথা মাথায় এলো। এই গানটা বাংলাদেশি একজন আর্টিস্ট, একজন সিঙ্গার, তিনি আর্টিস্ট এই কারণেই বললাম, মিউজিশিয়ান শুধু বললাম না, কারণ তিনি একজন সাকসেসফুল অভিনেতা, তার নাম হচ্ছে তাশান। তো তার এই গানটা শুনে আমি তার ফ্যান হয়েছিলাম। This song is also dedicated to my wife and এখানে যত ট্রু ভ্যালেন্টাইনার রয়েছে তাদের জন্য এই গানটা। জন্নত ঝা, সত্যি জন্নত ঝা, যদি তুমি তোমার প্রিয় মানুষের সাথে থাকো তাহলে তো ডাস্টবিনের পাশে জন্নত ঝা লাগবে না, তার জন্য জন্নত ঝা গানের প্রয়োজন নেই। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময় তাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আহোরে দূরে আমার
জন্য যা করতে হবে দিবার গোশীল, হি ইজ এ ভেরি গুড ড্রামার। তো ব্যাপারটা আমি বলছিলাম যেটা, অ্যাকচুয়ালি আমি ভাবছি ভাবছি আমি কি জানি, সেটা হচ্ছে যে এই যে আমাদের লাইফ, খুব ছোট্ট একটা লাইফ, এই লাইফে আমাদের কত মেন্টাল হেডেক থাকে যে কত কিছু করতে হবে না হবে হ্যান ত্যান এই সেই, অনেকেরই অনেক অ্যাম্বিশন থাকে, অনেকেই ভাবে যে আমি এটা হবো ওটা হবো এটা করবো সেটা করবো, সবার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, সবার একটা নিজস্ব প্যাশন থাকে, একটা নিজস্ব অ্যাম্বিশন থাকে, বাট অনেকেরই দুর্ভাগ্যবশত সেই জিনিসটা হয়ে ওঠে না। এখন আমার যে সমস্ত মিউজিশিয়ান বন্ধুরা রয়েছে যারা স্ট্রাগল করছে, যারা স্ট্রাগল করে একটু সাকসেসের মুখ দেখছে, তাদের কাছে ব্যাপারটা অন্যরকম। যারা স্টিল নাও স্ট্রাগল করছে, অনেক জায়গা থেকে এই ধাক্কা খাচ্ছে, তাদের কাছে ব্যাপারটা একরকম। ডেফিনেটলি আমিও যে খুব বড় হনু তা না, তো ব্যাপারটা মানে কি বলবো, মাঝে মাঝে আমার মনে হয় যে এই যে ক্রিয়েটিভ লাইনের লোকজন, এদের তো একটা স্বীকৃতি দরকার, এদের তো একটা মানে ইয়ে দরকার, একটা স্থাবর অস্থাবর কিছু তো একটা দরকার। তো মানে কোনোদিনই কি মানে আমাদের মতো লোকরা যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান যারা এখনও স্ট্রাগল করে চলেছে, তারা কি স্বীকৃতি পাবে না? আমি বলছি না যে যারা অযোগ্য তাদেরকেও স্বীকৃতি দেওয়া হোক, আমার আমিও অযোগ্য, আমি খুব যে যোগ্য তা না, বাট আমি দেখতে পাই আশেপাশে অনেকেই খুব যোগ্যতা সম্পন্ন মিউজিশিয়ান, অনেক জুনিয়র মিউজিশিয়ান রয়েছে, অনেক জুনিয়র আর্টিস্ট রয়েছে, মানে আমার চেয়ে বয়সে জুনিয়র কিন্তু গুণে হয়তো কয়েকশো গুণ বেশি সিনিয়র, তাদেরকে দেখেও মাঝে মাঝে আফসোস লাগে যে তারাও স্ট্রাগল করে চলেছে, তাদেরও কিছু হচ্ছে না। জিনিসটা খুবই প্যাথেটিক, কারণ পুরো দুনিয়া তো একটা দর্শনের উপর টিকে আছে না, একটা একটা আবেগের উপর টিকে আছে পুরো দুনিয়া, একটা শিল্পের উপর টিকে আছে, কারণ শিল্প ছাড়া তো সব কিছুই অচল না। আজকে শেয়ার মার্কেট, ব্যাংকিং, হ্যান ত্যান এই সেই লোমচন যা আছে, হোয়াট এভার, সরকারি কর্মচারী অনেকেই রয়েছেন, তো কারুর প্যাশনকে কারুর চাকরিকে আমি কারুর কাজকে ছোট বলছি না, বাট তো মানে আমার মনে হয় যে শিল্পী সত্তা যেটা, সেটা হয়তো একটু হলেও একটু উন্নত স্তরের তো জিনিস, তো সেই জিনিসটা যে স্বীকৃতি যখন না পায় একজন ন্যূনতম ছোট্ট শিল্পী হিসাবে,
আমার বড্ড গায়ে লাগে এই জিনিসটা, এই জিনিসটা আমার খুব মানে আমাকে আহত করে রীতিমতো সবসময়, যে কোনোদিনও কি হবে না, তারা কি কোনোদিনও গুরুত্ব পাবে না। কত আর্টিস্ট রয়েছে আমার পরিচিত, মানে যাদের সাথে আমার আলাপ রয়েছে, অপরিচিত কিন্তু আমি যাদেরকে চিনি, আমি দেখি কিভাবে নিজেদের শিল্পী সত্তাটাকে প্রতিষ্ঠিত করার জন্য কিভাবে প্রতিনিয়ত দৌড়ে যাচ্ছে, খেটে যাচ্ছে, কত স্ট্রাগল, কত কাজ, নিজেদের গ্যাটের কড়ি খরচা করে, ডিম রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, হ্যান ত্যান, এসে সবাই তো আর রিয়েলিটি শোতে যাওয়ার মুডে থাকে না। যোগ্যতার প্রশ্নে আমি যাচ্ছি না, কারণ যোগ্যতার দিক থেকে হয়তো অনেক আর্টিস্টই আছে কিন্তু তারা রিয়েলিটি শো অ্যাটেন্ড করতে চায় না। বাট যারা যায় তাদেরকে আমি খারাপ বলছি না, ফেলনা বলছি না, দে আর অলসো ভেরি অ্যামেজিং। বাট আমি একটু রক মিউজিশিয়ানদের নিয়ে বলি যে কত ভালো মিউজিশিয়ান, শুধুই কি স্টুডিওতে বাজাবে। আজকে ট্রেভিস বার্কার রয়েছে, মাইক পটনার রয়েছে, জো জোডিসন রয়েছে, আমার ফেভারিট নিকো ম্যাকব্রায়ান রয়েছে, কেভিন হ্যারিসন রয়েছে, ড্রামারদের কথা বলছি আমি। অ্যাজ এ ড্রামার তারা কি লেভেলে যে প্রতিষ্ঠিত, ড্রিম থিয়েটারের নতুন ড্রামার মাইক ম্যাঞ্জিনি উনি রয়েছেন, তো ড্রামার হিসেবে তারা কত পরিচিত, তারা প্রসিদ্ধ। কিন্তু এখানে কি শুধুই ভালো ড্রাম বাজালে বা কোনো বড় বা নামজাদা স্কুল টুল থেকে মানে ইউনিভার্সিটি থেকে পাশ করলে ডিগ্রিটা নিয়ে বা মিউজিক ইন্ডাস্ট্রিতে গেলে ওই কোনো কমার্শিয়াল গানের ব্যাকগ্রাউন্ডে তারা রয়ে যাবে, তাদের নিজস্ব প্রতিপত্তি কি হবে না, বা কোনো রিয়েলিটি শোয়ের হ্যান্ডসের পিছনে কি তারা শুধু বাজাবে। আমার খুব আফসোস হয় ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি বা স্পেশালি পশ্চিমবঙ্গ ক্যালকাটার মিউজিক ইন্ডাস্ট্রি এবং মিউজিশিয়ানদের জন্য, যে এরকম প্রতিষ্ঠা কি আমাদের দেশ দিতে পারে না, আমাদের শহর দিতে পারে না। এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয়, এই চিন্তার বিষয়টা আমাকে অনেকবারই কুড়ে কুড়ে খায়। একজন সিঙ্গার ঠিক আছে, একজন সিঙ্গার ফাট করে বেরিয়ে যেতে পারে, সে গান গেয়েছে, মিউজিক ডিরেক্টর হয়ে যেতে পারে, অনেকেই কাজ করছে সাকসেসফুলি, আমাদের সব অনেকেরই পছন্দের, অনেকেরই আইডল অরিজিৎ সিং, সে একটা টাইমে দুঃসাহী হয়েছেন, আজকে তিনি বলিউডে রাজ করছেন। আমার মনে হয় যে আগামী তার অন্তত তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন হি ইজ আনব্রেকেবল। আর সত্যি কথা বলতে হি ইজ এ প্রোগ্রামার, হি ইজ এ সাউন্ড ডিজাইনার, তো মানে মিউজিক ডাইরেক্টরের দিক থেকেও যদি কোনোদিনও সে সুযোগ পায়, সে নিজেও ইন্টারভিউতে বলেছে যে আমি অনেক দূর এটা ক্যারি করবো। তো যাই হোক, একটা মানে ভোকালিস্ট যে প্রাধান্যটা পাচ্ছে, অ্যাজ এ ভোকালিস্ট হয়ে আমি তাও বলছি সবার ক্ষেত্রে, আমি যদি কিছুই নিই তবুও আমার মাথায় ব্যাপারটা এসছে, একজন গিটারিস্ট, একজন বেসিস্ট, একজন ড্রামার, একজন কিবোর্ডিস্ট, এই যে এত সুন্দর সুন্দর অ্যারেঞ্জ করছে, এত কিছু করছে, হ্যান ত্যান, কই, কেউ তো নাম নিচ্ছে না কেন? আজকে বিদেশে আমার ফেভারিট কিবোর্ডিস্ট যিনি রয়েছেন পরকুমেন্ট্রি, যে রিচার্ড বারবারি, তাকে যেমনি এক নামে লোক চেনে, ড্রিম থিয়েটারের কিবোর্ডিস্ট, ওনার নামটা কি যেন জর্ডান রুটস সামথিং কিছু একটা, আমি গুলি যাচ্ছে উচ্চারণ হয়তো ঠিকঠাক হচ্ছে না, আমি অতটা ফলো আপ করি না, মিউজিকটাই শুনি তার, তো সেরকমই মানে একটা কিবোর্ড যে ইনস্ট্রুমেন্টটা টিউন করতে হয় না, তো সেই ইনস্ট্রুমেন্টটা, মেলোডি ইনস্ট্রুমেন্টটা কত গানের ব্যাক আপ কত ভরে, কিন্তু সেই জিনিসটা প্রাধান্য পাচ্ছে না আমাদের এখানে। কই ভালো কিবোর্ডিস্ট অনেক আছে, এই যে কত মেলোডিয়াস গান বেরোয়, কত হিট খায়, ব্লকবাস্টার হিট, আরে বাবা ব্যাকগ্রাউন্ড স্টো মানে স্কোর যেটা রয়েছে সেইটার জন্য তো গানটা বেশি পাওয়ারফুল হচ্ছে, তো তাদেরকে কেউ দেখছে না, কেউ মানে পাত্তা দিচ্ছে না, এই জিনিসটা আমার সত্যি মানে খুব মানে মাঝে মাঝে খুব আফসোস হয় যে কেন ভাই, মানে আমাদের ইন্ডাস্ট্রি কি মানে এই জিনিসটা কি মানে প্রোভাইড করতে পারছে না, যে একজন মিউজিশিয়ান যে হয়তো ভোকালিস্ট নয়, যে হয়তো সিঙ্গার নয়, সে পিছনে বাজাচ্ছে। বিদেশে তো ড্রামাররা নিজেদের নামে কি বলবো গাড়ির কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাচ্ছে, নিজের নামে ড্রাম তো বার করছেই, গাড়ির কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাচ্ছে। তো এখানে কত ভালো ড্রামার রয়েছে যারা কমার্শিয়ালি
মিউজিকের পিছনে বাজাচ্ছেন, কত ভালো মিউজিশিয়ানস রয়েছেন তাদেরকে আমরা তো জানতেই পারি না, হয়তো কয়েকজন কয়েকজন ও অমুক, ও তো এমনি ওই অমুক মিউজিশিয়ান অমুক মিউজিক ডাইরেক্টরের আন্ডারে এরকম বাজায় টাজায়, তো সেরকমই কেন আমাদের টলিউড বা বলিউড একটু হলিউডের মতো আর্টিস্টদের গুরুত্ব দিচ্ছে না? আমি বলছি না যেমনি হলিউড আবার গান নেই, অনেকেই বলতে পারে যে না আমাদের ব্যাপারটা চাকচিক্য সমৃদ্ধ হ্যান ত্যান হোয়াট এভার, হলিউডে যে গান নেই তা না দাদা, হলিউডেও গান বাজে কিন্তু গানের সাথে সাথে নায়ক নায়িকা ওই নায়িকার শাড়ির আঁচল উড়িয়ে নায়কের মুখে ডলে দেয় না, ওতেও গান আছে, ওতে স্ট্যান্ডার্ড মিউজিক হয়, বিভিন্ন ব্যান্ড বিভিন্ন বড় বড় আর্টিস্টরা মিউজিক দেয়, ওর আলাদা অ্যালবাম থাকে, ওর আলাদা একটা ওএসটি থাকে, অ্যালবাম থাকে, তো সেরকমই সেইখানে যে কজন মিউজিশিয়ান বাজায় বাইরের কান্ট্রিতে, ইনফ্যাক্ট ইন্ডিয়ার বাইরে, তাদের সবাইকে গুরুত্ব দেয়, বাট ইন্ডিয়ানদের এটা কেন হচ্ছে? মানে আমার মনে হয় যে এই যে আমি আমি বলছি না যে আন্দোলন করো, ভেঙে পড়ো, টুট পড়ো, আমার মধ্যে অত ক্ষমতা নেই, বাট এই জিনিসটা যদি একটু চালু হয়, মানে অ্যাজ এ মিউজিশিয়ান খুব কৃতজ্ঞ থাকবো বড় বড় মাথাদের প্রতি, বড় বড় কি বলবো, বড় বড় মানে কি বলবো মিউজিশিয়ানস, বড় বড় হনু টনু যারা রয়েছেন, বাবু যারা রয়েছেন তাদের প্রতি, রাত ভালো হয়ে গেছে, কিরণ গাউজে বাচ্চাবেলায় যেমনি মজা লাগতো সেরকম মজা হয়, আর আমার কাজটা আমার খুব ফেভারিট, যদিও এটা হয়তো আমার লাইফ টাইমের কাজ নয়, তবুও আমার কাজটা আমার কাছে খুব প্রিয়, কারণ আমি আমার লাইফটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলেছে, আর সত্যি কথা বলতে যেটা বললাম আমার যে অর্ধাঙ্গিনী রয়েছেন সহধর্মিণী, ওর জন্যই বেঁচে থাকা, রতজিৎ দাস আমি ওর রিকোয়েস্টে রাখবো, হি ইজ এ ভেরি ড্যাম গুড ড্রামার অ্যান্ড হি ইজ অলসো মাই ভেরি গুড ফ্রেন্ড, পিএফটিডিভিতে দীর্ঘ অনেকদিন বাজিয়েছে, ওর দৌলতে পিএফটিডিভি অনেক নাম কামিয়েছে, এই গানটার নাম হচ্ছে পাথর, এটা সাসপেন্ডেড ফিফথের গান, শুভ নববর্ষ রাজা, এই ব্যান্ডটা কোথায় হারিয়ে গেল আমি ঠিক জানি না, বাট গানটা এখনো ইটস স্টিল ফাকিং অ্যামেজিং, অনেক কিছু শেখালে শোনায় অনেক গান, অনেক তোমার সুর অনেক তোমার তাহার কারা চাচ্ছিলাম, আমি আজ এগালাম আমার গানের পালা শেষ, অনেক নামিয়ে শুধা পান সবাই, এই কে তুমি চাও তার চেয়ে বড় আমায় তুমি পাথর করে দাও, পাথর করে দাও তুমি, পাথর করে দাও ঘোড়ার বদলে পাথর, সেই পাথর করে দাও, পাথর করে দাও তুমি, পাথরের চেয়ে পাথর সেই পাথর করে দাও, তোমার বৃহৎ পাঠশালাতে একটা
পদার্থ আশ্চর্যের কি আছে, অবাক হওয়ার কি অর্থ, ওদের মেম্বার ছিলেন কয়েকজন, তাদের তরফ থেকেও কোনো আপডেট আমি পাই না, আমার খুবই আফসোস হয়। এত ট্যালেন্টেড, এত মারাত্মক একটা ব্যান্ড হারিয়ে গেল। শুধু বাংলা রক ইন্ডাস্ট্রির না, এটা হয়তো পুরো ওয়ার্ল্ড রক মিউজিক ইন্ডাস্ট্রির একটা গর্ব হতো একদিন। যে ভোকালিস্ট ছিলেন তার নাম মোস্ট প্রবলি দেবু, ডাকনাম হয়তো থাকতে পারে সেই দাদার। তো মানে আমি আমি বাংলা ভোকালিস্টদের মধ্যে হচ্ছে বেটার ভোকালিস্ট আমি দেখিনি এখন পর্যন্ত। হি ইজ ফাকিং বেস্ট। Still now, he is my best. I don't know where is he. Facebook has a use called na tini. Guitarist jinish achen Bhaskar da. Uni ekhono achen, but tar taraf theke Suspended Fifth er kono update ami pai na. But still now, Suspended Fifth is my best Bengali band. Khub bhalo band, khub. Ar Akar Khat ekta gaan ache, jodi pare পারেন আপনারা শুনবেন। আকার খাতা গানটা জাস্ট অফ, ভোকাল পিচ থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট, ওই আবেগটা কোনো ইংলিশ গানেও এখনো পাইনি। এত মারাত্মক আবেগ, এত সেন্টিমেন্ট, একটা লাভাবল সেন্টিমেন্ট, একটা মন ভাঙা সেন্টিমেন্ট, একটা মানে মর্মভেদী, হৃদয় স্পর্শী আকার খাতা। What a song, man, what a song. Seriously, they are legends. টিউনটা ঘন ঘন পড়ে যাচ্ছে। Okay, this is the last song of this show. Shot on cut. আবার দেখাবো, আজকে হয়তো একটু লম্বা টাইম হয়ে গেছে, হ্যাঁ অনেকক্ষণই হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি নিজের বাচলামের জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, গান ধরছি, আমি একটু বেশি কথা বলি, বেশি হ্যাঁজাই। সত্যি কথা বলতে মিথ্যা কথা বলবো না, আপনারা ছাড়া আর কে আছে বলুন। এখন যারা শুনছে বা শুনবে তাদেরকেই তো শোনাবো না, কারণ সবাই তো শুনতে চায় না, সবাই তো মনের ভাব বোঝে না। তো যারা শোনে শুধুমাত্র তাদের জন্যই সত্যি ইজ অ্যাভেলেবেল অলওয়েজ। আর
ফ্যানট্যানে বিশ্বাস করি না, ফলোয়ার্সে বিশ্বাস করি না, বিশ্বাস করি বন্ধুত্বে, বিশ্বাস করি পরিচয়, ভালোবাসায়। তো কি বলবো, সত্য অনকার্য অনুষ্ঠানটা, আমি জানি না আমাকে কজন পছন্দ করেন বা আমাকে কজন ভালোবাসেন, হয়তো হাতে গোনা লোকজনই আছেন, বাট তবু আমার খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা ক্যারি করতে। কারণ আমাকে যদি দুজন মানুষও ভালোবেসে থাকেন, তারা মন থেকেই হয়তো ভালোবাসেন, আমি তাদের জন্য গর্বিত, আমি তাদের জন্য সর্বদা সদা আছি। লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি গান করে কারণ আমার খুবই প্রিয় একজন মানুষ এখানে কমেন্ট করেছেন, সুবায়ু জিকু হালদার। আমার মানে প্রথম দিকের, যখন আমি মানে শেখা শুরু করি সেই সময়কার একজন, জিকোদা। হি ইজ আ ভেরি ফাকিং অ্যামেজিং ড্রামার, আমি সত্যি কথা বলছি। মানে আমি মানে ওর শাসন, মানে জিকোদা আমাকে যেভাবে শাসন করেছিল একটা ছোট ভাইয়ের মতো, ওই জিনিসটা আমি কোনো দিনও ভুলবো না। আমার এখনও মনে হচ্ছে, স্টিল নাও, আমি খুব ছোট ছিলাম, রিহার্সালে অনেকে ছিল। বাবান্দা আজকে একজন সাকসেসফুল অ্যাক্টর, অনেক সিরিয়ালেই তিনি অ্যাক্টিং করছেন, তার নাম সায়ন্তন হালদার। তো ওই যে ড্রিমস বলে একটা ব্যান্ড ছিল আমাদের, তখন পিএফটি টিভি ছিল না, ডাস বলে একটা ব্যান্ড ছিল, DAS, আর পিএফটি টিভি একটু পরে ফর্ম হয়। সেই টাইমে ড্রিমস বলে একটা ব্যান্ড ছিল, ড্রিমস ব্যান্ডে জিকোদা ড্রামার ছিলেন। আজকে সেই জিকোদা কমেন্ট করেছেন পিএফটি টিভির এখানে, সময় লিখেছেন, আমি অবশ্যই করবো জিকোদা তোমার জন্য, শুভ নববর্ষ। জিকোদাকে নিয়ে বলতে চাই, জিকোদা ওই টাইমে যে কজন ছিলেন, সঞ্জিদা, ওর নামটা ভুলে যাচ্ছি আমি, আই এম সরি, ভেরি সরি, মানে ওর নামটা লিড গিটার যিনি, আরেকজন ছিল, আই ফাকিং ফরগেট ম্যান, হোয়াটএভার, আরেকজন ছিলেন কিবোর্ডিস্ট টনি মেজদা, লিড গিটারিস্ট ছিল, আমার সাথে যোগাযোগ করেছিল, ওর নামটা কি ম্যান, শুভ এরকম কিছু একটা ছিল সামথিং। তো ওই দাদাও খুব ভালো দাদা, তো ওরা যেইভাবে আমাকে গাইড করেছিল, প্রথম একটা ব্যান্ড কম্পিটিশন, একটা প্রথম জায়গা, ওই জায়গাটায় আমরা গেছিলাম, প্রথম আসু কি জানো, যাদবপুর ইউনিভার্সিটি, মানে এখানকার টপ ইউনিভার্সিটি, সেখানে একটা ব্যান্ড কম্পিটিশন, মানে টপ ব্যান্ড, ওয়ান অফ দ্য বেস্ট ব্যান্ড কম্পিটিশন হয়, সেখানে যেতাম। আমার এখনও মনে হচ্ছে জিকোদা নিজে ট্যাক্সি ভাড়া বেয়ার করে নিজের ড্রামস নিজে তো মানে শোগুলোতে, কম্পিটিশনসগুলোতে, মানে হি ইজ ভেরি অ্যামেজিং। মানে আমি এখন মানে যেইটুকু আছি, যা আছি, তাতে জিকোদার অবদান সত্যি অনস্বীকার্য। মানে না না, সায়নজিৎ তাকে মনে আছে। তো সত্যি কথা বলছি, জিকোদা আর বাবান্দা, এই দুজন দাদা, আমি কাউকে অন্য কাউকে ছোট করছি না, বাট তবুও মানে জিকোদার বাবান্দার অবদান মানে অনস্বীকার্য। এরা দুজন দুটো পিলারের মতো আমাকে যেভাবে সাপোর্ট করেছে, আজকে সত্য যেইটুকু করতে পেরেছে, তার পিছনে সত্যি কথা বলছি জিকোদার বাবাদান শেডিংটা খুব প্রয়োজন। কারণ একটা টাইমে খুব শাই ছিলাম, স্টেজে কীরকম দাঁড়াতে হবে সেইটুকুও জানতাম না, আমাকে জিকোদা বাবান্দা মানে
বলতো যে এরকম ভাবে করতে হবে, এরকম করতে হবে, শাসন করতো, তখন কষ্ট হতো যে এরকম ভাবে বলছে আমাকে। যেটা হয়ে থাকে একটা টিচারের থেকে একটা স্টুডেন্টের খারাপ মানে লাগার পর যেটা হয়ে থাকে, খুব কষ্ট হতো যে এরকম বলছে, খুব খারাপ লাগতো। বাট আজকে দাঁড়িয়ে আমি মানে বুক ঠুকে বলতে পারি যে আজকে যদি জিগোদার বাবান্দার সেই অনুপ্রেরণাটা না থাকতো, একদিন আমার মনে আছে জিগোদা আমার থেকে স্টিক ছুঁড়ে মেরেছিল বাজাতে বাজাতে, বাবান্দা আমাকে আগলে নিয়েছিল, পরে আবার জিগোদাই আমাকে বলেছিল যে ভাই তুই রেগে গেছিস, আয় আয় আয়, মানে জিগোদার ওই বুকে টেনে নেওয়াটা, জিগোদা খুব মানে বডি ফডি আছে ওই, মানে আমি তখন ছোট্ট, মানে একদম আগলে নেওয়া, জাপটে নেওয়াটা, দম বন্ধ হয়ে গেল মনের মধ্যে একটা, মানে চেপে ধরেছে তো, মানে শ্বাস আটকে গেল মনের মধ্যে একটা জোর, সেই জোশটা ভরে দেওয়াটা, ওই আগুনটা যদি না দিত ওরা, যেইটুকু করতে পেয়েছি সেইটুকু থেকে হয়তো অনেকটা পিছিয়ে থাকতাম। তো থ্যাংক ইউ ড্রিমস, থ্যাংক ইউ এভরি ড্রিমস মেম্বার। আর আমি অন্য কাউকে বলছি না মানে তারা মানে খারাপ যাতে না ভাবে, আমি বলে নিচ্ছি তারা যদি দেখে কোনোদিনও, জিকোদার বাবান্দাকে আমার মানে খুব প্রণাম, খুব ভালোবাসা, কারণ ওরা যদি না থাকতো আমি যেটুকু করতে পারছি ওই শেডটা, রকস্টার শেডটা আমার মধ্যে আসতো না। না জিকোদ ইমোশনাল করলাম না, যেটা সত্যি সেটা বললাম, যেটুকু শিখতে পেরেছি তোমাদের থেকে সেইটুকু বললাম, আজকে যেইটুকু করতে পারি, দুটো মানুষও যদি চেনে মেবি হয়তো তোমাদের এর পিছনে অবদান আছে, তোমাদের শিক্ষার কিছু গুণগত মান আছে, সেইটা কাজে লাগিয়ে আজকে এই দৌড়টা দৌড়াচ্ছি। লাস্ট সং অফ দিস এপিসোড সত্যজান কাট, নেক্সট স্যাটারডে থাকবে। এই গানটা আমার বউয়ের জন্য এবং আমার ড্রিমসের এবং পিএফ টিভি সকল মেম্বারের জন্য, আর জিকোদা এই গানটা স্পেশালি তোমার জন্য। যেদিন থেকে তোমায় দেখেছিলাম ভালোবেসেছি, কত রঙিন স্বপ্ন মনে যত্ন করে এঁকেছি, যেদিন থেকে তোমায় দেখেছিলাম ভালোবেসেছি, কত রঙিন স্বপ্ন মনে যত্ন করে এঁকেছি, ভালোবাসার মানে আমি এবার যে বুঝেছি, আগে অন্য চোখে ফালতু সময় নষ্ট করেছি, ১১৫। সত্যজান কাঠ, হ্যাঁ এখানেই তাহলে শেষ করি, একটু বাঁচলামও করেছি তার জন্য আমাকে ক্ষমা করবেন, বাট যারা আমার মনের কথা বুঝতে পারছেন তারা প্লিজ, হয়তো আমার মনটাকে বুঝেছেন, তাদের কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই, থাকবেন আমার সাথে প্লিজ, আমাকে একটু আশীর্বাদ করবেন, একটু ভালোবাসবেন, সাপোর্ট করবেন, ভরসা দেবেন, দ্যাটস অল। আর হানি আই লাভ ইউ, খুব বিশেষ দিন আমাদের একটা চলে গেল, হয়তো এই অনুষ্ঠানটা শুধু তোমার জন্যই ছিল, বাট হয়তো এদিক ওদিক অনেক টপিক নিয়ে বলেছি, তুমি বুঝবে। আই লাভ ইউ সো মাচ, লাভ ইউ অনি, ওয়াকাও।